পাগড়ি প্রদান চালু হবে। সকলে দোয়া করবেন যেন এই বাচ্চাটি কোরআন যেমন মুখস্থ করেছেন সেই মতো আমাদের করতে পারে, আর এই কোরআনটা কণ্ঠস্থ রাখতে পারে। সকলে বলুন আল্লাহু আমিন। আর আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যে সমস্ত হাদিয়া আমরা রেডি করেছি সেগুলো তাদের হাতে তুলে দেবেন। আমাদের মাদ্রাসা প্রেসিডেন্ট হাজি মোহাম্মদ আলী ভাই বড় শখ করে তাদের জন্য একটা হাদিয়া রেখেছে, তার জন্য দোয়া করবেন। এখন পাগড়ি পাচ্ছেন মাসুদুর রহমান সরদার, বাড়ি হলো চণ্ডীপুর বসবাস, রায়হান এর পিতার নাম হাবিবুর রহমান লস্কর, গ্রাম হারদাহ, পোস্ট মাসরা, থানা বাড়ি। এই ছেলে চিরপাকি প্রদান করা হচ্ছে, পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করেছেন, তার শিক্ষকগণেরাও অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ফল আজকে আপনারা দেখছেন। যারা আশেপাশে ঘটনা করছেন তাদের সকলে অনুরোধ করুন, ইসমাইল শেখ রেডি হও। এই ছেলে চিরটি পিতার নাম হলো ইসরাফিল শেখ, পবিত্র কোরআন কণ্ঠস্থ করেছে। দোয়া করবেন এক থেকে ৩০ পারা মুখস্থ করাটাও খুব অল্প বিষয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক সাধনা করতে হয়, অনেক মেহনত করতে হয়, তবে এগুলো হয় সম্ভব হয়। তারপরে সর্বোপরি হল আল্লাহ রাসূল রহমত ছাড়া এগুলো হয় যায় না। অনেকে বিরেন আছে, অনেকে স্কুলে পড়ে, অনেক বড় ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু এক লাইন এক পাতা কোরআন শরীফ মুখস্থ শোনানোর তৌফিক হয় না। এরা পরিপূর্ণ কোরআন ও কারীম মুখস্থ করেছে, এটা আল্লাহর আশীর্বাদ। যেন জিন্না বল আমির হোসেন হামদা এও অল্প বয়সে ছেড়েছে, ১৪-১৫ বছর করে বয়স। আল্লাহ পাক তাদের সকল সুখ কবুল করুন। পিতার নাম হলো মোস্তফা হামদা, গ্রাম হামলা, পোস্ট অফিস নাগরতলা, থানা জীবনপাল। এই ছেলেটি হবে শেষ করেছে। আল্লাহ পাক এই পবিত্র কোরআন মুখস্থ করার সাথে সাথে তাদের জীবনে বাসে পয়েন্ট করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ এই চারটি ছেলে প্রতি বছর এবছরে হাফে শেষ শেষ করেছে। আপনারা ভাবছেন যে এত ছোট ছোট বাচ্চারা হাফে হয়ে গেল, যে এটাই এটাই এদের পিছনে মেহনত পরিশ্রম করতে হয়েছে, এরা করেছে, আপনাদের সহযোগিতা ছিল তাই তার ফল। আপনারা যা দান করেন খয়রাত করেন সেটা বেকার হয় না, বিফলে যায় না, তার একটা জ্বলন্ত প্রমাণ। আমাদের পক্ষ থেকে কোরআন শরীফ তসবিহ আদত ইত্যাদি তাদের হাতে তুলে দেওয়া হবে। মিলাদ মাহফিল দি, বিয়েতে ওয়াজ, মুসলমানিতে ওয়াজ, চাওতার আচারে ওয়াজ, হালকাতায় ওয়াজ, মোড়ের মাথায় ওয়াজ, রাজমিস্ত্রি ওয়াজ, সব জায়গায় ওয়াজই শুনছি। জন্মের পরে ইমাম সাহেবরা কানে আজান দিচ্ছেন, আর মরণের সময় স্বাভাবিক মৃত্যু হলে তখনও কলমা পড়ে মরছি, তারপরেও আমরা কেন মার খাচ্ছি? আমার কথা বুঝে আসছে? বলার উদ্দেশ্য হলো দেখ, মার্শাল্লাহ আমাদের হজরত এসে গেছেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক হযরত মাওলানা হাফেজ
মাওলানা শওকত আলী সাহেব দামত বরকাতুল্লাহ আলিয়া তিনি মঞ্চে এসে গেছেন, আমি আমার কথা সংক্ষেপে করবো। তবে যেটা বলতে চাচ্ছি, তো আজকের এই ইহুদিরা তারা সারা পৃথিবীতে দাদাগিরি করছে। এই যে ফেসবুক ব্যবহার করছেন সেটা তারা তৈরি করেছে, অ্যামাজন যে কোম্পানি আছে তারা তৈরি করেছে, গুগল যে কোম্পানি তারা তৈরি করেছে, মোট কথা ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে সব কিছু। এখন তো আমরা কম্পিউটার সায়েন্সের জামানায় ছিলাম, এখন এসে ডেটা সায়েন্স চলে এসছে, অর্থাৎ দুনিয়াটা মুঠের মধ্যে চলে এসছে, সবটাই কিন্তু তাদের হাতের মধ্যে। তাহলে মুসলমান আমরা কি করলাম, আমরা শুধু সংখ্যা বেড়ে গেছি, কিন্তু মুসলমানদের উপরে যে কোরআন শরীফ নাজিল হয়েছিল, যে কোরআনের মুখস্থ করার কারণে আমরা আজকে পাগড়ি দিতে এসেছি, কোরআনটা হচ্ছে আমাদের কাছে একটা অলৌকিক মুজেজা। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ মুখস্থ হয় না, একটা বর্ণ পরিচয় মুখস্থ করে শোনাতে পারে না মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে 30 পারা ভলিউমের কোরআন শরীফটাকে একটা ছোট্ট বাচ্চা মুখস্থ করে শোনাচ্ছে, এটা ইসলাম বা মুসলমানদের কাছে একটা জ্বলন্ত মুজেজা। সেই ধরনের একটা কিতাব আমাদের কাছে থাকলো, অথচ আমরা তার উপরে আমল করতে পারলাম না। ইহুদিরা কিন্তু কোরআনের উপরে আমল করেছে, কোরআনে কারিমের যে ওপেনিং হয়েছিল এডুকেশন দিয়ে, শিক্ষা দিয়ে, যেটা আমি বারবার বলি, ইহুদিদের মধ্যে শতকরায় 100 জন তারা শিক্ষিত, সকলেই তারা শিক্ষিত। তারপরে খ্রিস্টান আর আমরা মুসলমানরা, আমরা শতকরায় 100 শিক্ষিত হতে পারলাম না। তো কোরআন শরীফের যে সূচনা হয়েছিল এডুকেশন দিয়ে, সেই এডুকেশনটা ওরা কিন্তু দখল করে নিয়েছে। হয়তো আপনারা বলবেন যে হুজুর আপনার কোন এডুকেশনের কথা বলছেন, আমি যেমন ধর্ম শিক্ষার প্রাধান্য দেবো একজন মুসলিম হিসাবে, আমার সমাজে হাফেজ মাওলানা কারি মুফতি হওয়া যেমন জরুরি, ঠিক তার পাশাপাশি ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস অফিসার হওয়া জরুরি। আজকের আরবের কাছে সোনা পেট্রোল আছে, কিন্তু আরবরা সেই সোনার পেট্রোল মাটির তলায় থেকে বের করতে পারে না। আমরা মোবাইলে আমেরিকা ইউরোপে কথা বলছি, সেই মোবাইলটা কিন্তু ইহুদিরা তৈরি করেছে, খ্রিস্টানরা তৈরি করেছে। কথা বুঝতে পারছেন? বলার উদ্দেশ্য হলো কোরআন শরীফের কিছুর উপরে আমরা আমল করছি আর কিছু আয়াতের উপরে আমরা আমল করছি না। অথচ কোরআন শরীফটা পাঠানো হয়েছিল হুদার লিন্নাস, মানব জাতির জন্য পথ প্রদর্শক করে। আমরা কোরআন পড়ে নিলাম, কোরআনটা আমরা ইসারের সওয়াবের জন্য পড়লাম, কবরস্থানে পড়লাম, জলসার স্টেজে পড়লাম, কোরআন শরীফটা দিয়ে জেন ভূত দাঁড়ালাম, এই কাজটা আমরা করেছি। কিন্তু আপনি জানেন কোরআন শরীফ আল্লাহ যেখানে বলেছেন আল্লাহ দিনে স্মরণ আল্লাহ কিয়ামা ও কৌদা ও আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর স্মরণ করে, আল্লাহ জিকির আজকের করে, এর উপরে তো আমরা আমল করলাম, নামাজ পড়লাম, সব করলাম। কিন্তু তার পরের আয়াত আল্লাহ বললেন যারা ভূমণ্ডল নবমণ্ডলের উপরে রিসার্চ করে, গবেষণা করে, এই যে আল্লাদিন এতাফাক্কারুন, এই মুসলমানরা রিসার্চ করা ছেড়ে দিয়েছে। আজকে একটা পিনকে আকাশে ভাসানো যায় না, অথচ একটা ফ্লাইট আকাশে চলে যাচ্ছে, একটা প্লেন আকাশে উঠছে, পানির উপরে লোহা ভাসছে, পানির উপরে রিসার্চ করে করে ইলেকট্রিক তৈরি হলো। কথা বুঝতে পারছেন? তো কোরআন শরীফের একটা আয়াতকে আমরা আমল করলাম, আর পরের আয়াত যদি আল্লাহ দিন এতাফাক্কারুন ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, যারা ভূমণ্ডল নবমণ্ডল গবেষণা করলো, আমরা সেই আয়াতটাকে বাদ দিয়ে দিলাম। বিজ্ঞান রিসার্চ করতে করতে যেখানে ব্রেক হয়েছে, আল্লাহ বললেন তারা বলতে বাধ্য হবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাব আন্নার, ও আল্লাহ তুমি বেকার কিছু তৈরি করোনি, তুমি সব কিছু করেছো। আজকের এই বিজ্ঞানের যুগে যখন তারা মহাশূন্যে পাড়ি দিচ্ছে আর আমরা চাঁদ থেকে কেবলমাত্র দোয়া করে দিলাম, তারা মঙ্গল গ্রহে গিয়ে চাঁদে গিয়ে জায়গা দখল করছে আর আমরা মুসলমানরা কেবল দোয়া করে দিলাম। বলার উদ্দেশ্য হচ্ছে উম্মতি মুহাম্মদি হওয়ার জন্য কেবলমাত্র আরবি শিক্ষা জরুরি নয়, আরবি শিক্ষাটা ইসলামিক শিক্ষা, রিলিজিয়াস শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এটা আমার আপনার জন্য জরুরি। কারণ কোরআন শরীফ না শিখলে সে পরিপূর্ণভাবে নামাজ হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এই বেসিক ইসলামিক এডুকেশনটা হল উন্নতি মুসলিমের জন্য জরুরি। কিন্তু মনে রাখতে হবে আপনার নবী আসার আগে প্রফিট ইব্রাহিম আলাহ ইসলাম যে দোয়াটা করেছিলেন, রব্বানা ওয়াবা সাহিমা রাসুলা, ও গল এই বর্বর আরব সমাজের জন্য একটা রসুলকে পাঠান, তার কাজ কী হবে, ইয়াকুল আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত পরিবেশন করবে, ওয়ুজাক্কিহিম, যে আরব সমাজ একটা উটকে পানি ঘর কেন্দ্র করে মারামারি করতো, কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করতো, সেই সমাজকে পুতু পবিত্র করে ভালো রাস্তায় পাঠাবে। আর তারপরে দুটো রুটিন দিয়েছিলেন, ওয়াইওয়ালিমুল কিতাব, আর তিনি রিলিজিয়াস এডুকেশন দেবেন, অল হিকমা, আর বিজ্ঞান শেখাবেন। তো প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল ধর্ম শিক্ষা প্লাস
বিজ্ঞান শিক্ষা আজ আমরা মুসলমানরা পিছিয়ে পড়েছি তাই যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানেই শেষ করব 82 লক্ষ ইহুদি যারা সারা পৃথিবীতে দাদাগিরি করছে 200 কোটি মুসলিম আর 57 কোটি মুসলিম দেশ যাদের কয়েক বেলা সোনা পেট্রোল আছে আমরা কিছু করতে পারছিলাম না কেন তারা দুটো জিনিসের উপরে আমল করেছে একরা বিশ্বের উপরে আমল করেছে এডুকেশনটাকে ধরে নিয়েছে নাম্বার 2 ইউনিটিকে ঠিক রেখে দিয়েছে সারা পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে যত ইহুদি আছে সব এক অথচ আমরা মুসলমানরা উম্মত না হয় এক নবীর উম্মত এক কোরআনের অনুসারী এক আল্লাহর বান্দা আমরা কত ভাগে যে বিভক্ত হয়ে গেছি সেটা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়াটা আপনারা দেখেন তবলিগ দেবন্দির বিরুদ্ধে আহলে আহলে জামাত ইসলামের বিরুদ্ধে একে অপরে কিবত গিলা করতে করতে ফটো ফরাইজ করতে করতে আমরা আমাদের শেষ করে দিলাম অথচ কোরআন শরীফ যে স্টেটমেন্ট আমাদের দিতে সেটা সুতরাং অনুরোধ করব আপনি আপনার সন্তানকে যেমন ধর্ম শিক্ষা দেবেন এটা আমাদের জন্য জরুরি ভাষা ভাষা সেই সন্তানকে ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস করুন আর শুধু যদি মাদ্রাসা শিক্ষা না থাকে ওই ছেলে আপনার হাত দেবে না ও ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার হবে ব্যবসায়ী হবে বউকে নিয়ে কলকাতা থাকবে শ্বশুরবাড়ি গিয়ে উঠবে কেন ওর মধ্যে অকাজ রব্বুকুম আল্লাহ তাআলা ইয়াউবিল্লাহ নিয়ে সালা বাবা মার খিদমত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে তালিম যদি তার না থাকে তাহলে সে আপনার কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে না ফলে যাই করি সঙ্গে সঙ্গে তার বেসিক ইসলামিক এডুকেশন তরবিয়াত জরুরি যাকে আমি কথা বাড়াবো না মেহমানরাও এসে গেছেন আমি সকলকে আরও একবার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা সালাম জানিয়ে শিক্ষা এবং একতাকে হাতিয়ার দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে তবে আমরা অন্য ধর্মের সঙ্গে মোকাবেলা করে আমরাও শূন্য থেকে মহাশূন্যে যেতে পারবো এই ছোট্ট বাচ্চা যারা বসে আছে কবি বলেছেন ভূমি আছে সত্যিতা সব শিশুরই অন্তরে এই ছোট্ট বাচ্চারা একটু বড় হবে চেয়ার দখল করবে ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার হবে শীতকালে যেমন আর কিন্তু বসে থাকে ওদের পৃথিবীতে সব বসে আছে ওদের মেহনত করুন ঘোষণ দেখুন ওই ছেলেটা ভালো হবে ফলে আল্লাহ আমাদের ব্রেন দিয়ে পাঠিয়েছে আমাদের প্রত্যেকেই বাচ্চাদের থেকে অপ্রশ্ন হতে হবে জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু